আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে আমার চ্যানেল দৈনিক টুকিটাকিতে স্বাগত। আজকে আমি আপনাদেরকে অ্যালোভেরা জেল বানানোর পদ্ধতি শেখাবো। অ্যালোভেরা জেল বা ঘৃতকুমারী এই উদ্ভিদটি আমরা সবাই চিনি, এর যেমন ভেষজ গুণের শেষ নেই তেমন ব্যবহার বিধিরও শেষ নেই। অ্যালোভেরা জেল আমরা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি, যার চুল থেকে পায়ের নখ পর্যন্ত ব্যবহার চলে এবং খেয়েও আমাদের অনেক উপকার। কিন্তু আমরা বাজার থেকে যে অ্যালোভেরা জেল বা সুদিং জেলগুলো কিনি সেখানে যেমন আমাদের অর্থের অপচয় হয় তেমনই সেটা ন্যাচারাল না। আজকে আমি আপনাদেরকে অ্যালোভেরা জেল বানানোর প্রসেস শেখাবো। তার আগে আপনারা প্লিজ লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দেবেন। প্রথমে অ্যালোভেরা জেলগুলো নিয়ে কেটে নেবেন, কারণ অ্যালোভেরা জেলের মধ্যে এক ধরনের ক্ষতিকর হলুদ পদার্থ থাকে। আপনারা কাটার পর সোজা করে রাখলেই দেখতে পারবেন এক ধরনের হলুদ রস বের হচ্ছে, যেটা আমাদের স্বাস্থ্যের জন্য বা আমাদের স্কিনের জন্য ভালো না। ঠিক এভাবে কেটে আপনারা লম্বা করে একটা সাদা কাগজের উপর রাখলেই বুঝতে পারবেন যে সেখান থেকে এক ধরনের হলুদ রস বের হচ্ছে। আপনারা মিনিমাম 30 মিনিট রাখবেন। এরপর কেটে পানিতে ধুয়ে নেবেন। ধুয়ে দুই পাশ কেটে চাকু দিয়ে কেটে তার মধ্যে থেকে আপনারা সেই অ্যালোভেরা জেলটি বের করে নিয়ে একটি পাত্রে রাখবেন। এবং অ্যালোভেরা জেলগুলো এভাবে বের করে নিয়ে যে পাত্রটিতে রাখবেন সেটাও পরিষ্কার করে ধুয়ে নেবেন। যেহেতু আমরা এগুলো স্কিনে ব্যবহার করব, তাই পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে কোনোই কম্প্রোমাইজ চলবে না। অ্যালোভেরার এই জেলটি দেখেন আমার বের করা হয়ে গেছে। এরপর এই অ্যালোভেরা জেলের সাথে আমরা যদি ইজেল, যেটা আপনি যে কোনো ফার্মাসিতেই পাবেন, ইজেল ব্যবহার করি তাহলে সেটা স্কিনের জন্য আরও ভালো। যেমন এই অ্যালোভেরা জেল আমরা আমাদের ফেসেও ব্যবহার করতে পারবো, তারপর হচ্ছে স্ক্যাল্পেও ব্যবহার করতে পারবো। সেফটি পিন দিয়ে ইজেলগুলো ফুটো করে নিয়ে এরপর ইজেলটি আমরা ওই অ্যালোভেরা জেলের সাথে মিক্সড করব। এবং মিক্সড করার পর একটা ব্লান্ডারে ব্লেন্ড করে নিব। হয়ে গেল আমাদের অ্যালোভেরা জেল, এবং সেটা একটা ছাঁকনিতে ছেঁকে আমরা রসগুলো একটা পাত্রে সংরক্ষণ করে নিব। দেখুন আমাদের অ্যালোভেরা জেল প্রস্তুত। এবং একটা কন্টেনারে এটা নিয়ে আমরা রেফ্রিজারেটরে রেখে দিব। এরপর আমাদের যখন ইচ্ছা তখন সেটা আমরা ব্যবহার করতে পারবো।